আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ফেভারিট প্লেস টিপস বাই আবু মোহাম্মদ আবদুল্লাহ। হোম স্টুডিও বলতে পারি বা আমার এটা ছাদ বলতে পারি, যেটাই বলি না কেন, নিঃশ্বাস নেওয়ার জায়গা। এখানে আসলে কত আইডিয়া যে আসে, ওয়েল সত্যি না, অনেক সময় এরকমও হয় যে আইডিয়া নিয়ে ছাদে আসি। আর খেয়াল করি ভিডিওতে যে সিঁড়িঘর থেকে আসছে কিনা, দেখতে আবার কী ভাববে যে পাগল একা একাই কথা বলে। যেটা বলছিলাম যে মন খারাপের কারণ, মন খারাপের কী কারণ হওয়া উচিত, আমরা যেটা বলছিলাম যে লাইক সবসময় চাকরি বাকরি হচ্ছে না দেখে মন খারাপ করি, পছন্দের মানুষের সাথে সম্পর্কটা আগাতে পারছি না দেখে মন খারাপ করি, বয়স হয়ে যাচ্ছে, সো কল্ড মানে সমাজের দৃষ্টিতে আর কি বয়স হয়ে যাচ্ছে, এখনও বিয়ে শাদী করতে পারছি না এই জন্য মন খারাপ করি, চাকরিতে বেতন বাড়ছে না দেখে মন খারাপ করি, চাকরিতে প্রমোশন হচ্ছে না দেখে মন খারাপ করি, কত কী নিয়ে যে আমাদের মন খারাপটা হয়। কিন্তু আমি বলছিলাম যে মন খারাপের কারণ আসলে কী, এগুলোই, কারণ এগুলো আমার যেটা মনে হয় আগে পরে একটা সময় ঠিক হয়ে যায়। এরকম অনেক ঘটনা আছে না, যে লাইক গত 5 বছরের কথা যদি চিন্তা করি, কতগুলো সেটব্যাক আমি ফেস করে আসছি, কতগুলো অবস্টেকল ফেস করে আসছি, সেগুলো আপনাআপনি সৃষ্টিকর্তার অশেষ কৃপায় আবার ঠিক হয়ে গেছে। মনেও কিন্তু নাই আমাদের যে আগামী গত 1 বছরে বা 2 বছর আগে এই সময় কী নিয়ে মন খারাপ করতাম। মন খারাপ আসলে না এগুলো কোনো কারণ না, যাপিত জীবনে ডেইলি লাইফে আমাদের বিভিন্ন কারণে একটু মানে আমাদের আশাহত হব, আমরা একটু হার্টব্রেকিং আসবে লাইফে, কিন্তু এইসব নিয়ে আসলে মন খারাপ করা উচিত না। মন খারাপ তাহলে কী নিয়ে করা উচিত? মন খারাপ করা উচিত এ নিয়ে যে আমার বয়স কত। ধরি যদি আমি আমার কথাই বলি যে আমি 34 পার করে 35 যাচ্ছি, তো 35 বছর আমার এই বয়সে আমার এই জীবনে আমি আমার এই সুস্থতা দিয়ে, আমার নলেজ দিয়ে, আমার হাত পা দিয়ে, আমার সুস্থতা, আমার শরীর, আমার মন দিয়ে আমি কয়টা ভালো কাজ করলাম। আমার যে শিক্ষা দীক্ষা, একাডেমিক লেখাপড়া বলি বা জ্ঞান বলি বা অন্তর্দৃষ্টি বলি, এগুলো দিয়ে আমি আমার সোসাইটিতে, আমি আমার চারপাশের সমাজে, আমি আমার দেশে, আমি আমার দেশের বাইরে অভাবী মানুষের মধ্যে কী উপকার করতে পারলাম? আমার জীবনটা তাহলে স্পেশাল হলো কোথায়? আমি যদি আজকে মারা যাই বা আমার জীবনটা যদি শেষ হয়ে যায় এখনই, তাহলে কি কেউ কি মনে করবে না, কেউ কি বলবে না যে ও থাকলে ভালো ছিল বা ও হলে এই কাজটা করতো? আমার স্পেশালিটি কোথায়? আমি কি জীবনে খালি পৃথিবীতে এই জন্যে আসছি যে আমি লেখাপড়া করব, ভালো জায়গায় চাকরি করব, ভালো ভালো পোশাক পরবো, ভালো ভালো খাওয়া দাওয়া খাবো, বিভিন্ন জায়গায় ঘুরতে যাবো, ছবি তুলবো? হ্যাঁ, এগুলো আছে, এগুলো লাইফে চলবে, কিন্তু শুধু এই জন্যেই তো আমার জীবনটা না। মন খারাপ হওয়া উচিত এই জন্য যে আমরা আসলে বুঝি না যে আমার আসলে লাইফের গোলটা কী, ভিশনটা কী। আমার মন খারাপ হওয়া উচিত এই জন্য যে আমার জীবনের এতগুলো দিন চলে গেল, সুস্থতা চলে গেল, আর আমি মানুষের জন্য কিছুই করতে পারলাম না। এই জন্য না আমাদের মন খারাপ করা উচিত। এবার তাহলে আমরা ভাবি যে আসলে এটা মন খারাপ করার কারণ কি না, কী মনে হচ্ছে এটা কারণ? হ্যাঁ, অবশ্যই হওয়া উচিত, কারণ আমি মনে করি তোমার যদি সুস্থতা থাকে, এটা তোমার জন্য একটা আমানত যে তোমার সুস্থ শরীর দিয়ে, মন দিয়ে তুমি মানুষের জন্য কাজ করবা। তোমার যদি নলেজ থাকে, এডুকেশন থাকে, তাহলে এটা তোমার কাছে একটা আমানত যে এটা তুমি সঠিক ব্যবহার করবা। তুমি যদি ভালো কথা বলতে পারো, তুমি যদি ভালো কথা লিখতে পারো, তাহলে এটা তোমার একটা আমানত, এটা তোমার কাছে একটা বন্ধক যে তুমি এই জিনিসটার ভালো ব্যবহার করে আরেকজন মানুষকে ভালো কিছু বলবা বা শেখাবা। করতে পারি আমরা এই জিনিসটা, এই লাইফ চেঞ্জিং হ্যাবিটটাকে আমরা আনতে পারবো? এটা যদি করতে পারি তাহলে আমার সাথে সাথে আমার চারপাশের মানুষের জীবনটাও পাল্টে যাবে, পজিটিভলি পাল্টে যাবে, সবাই ভালো কিছু করতে পারবো, শিখতে পারবো। সো খেয়াল করি যে এইটা করতে না পারাটাই হচ্ছে মন খারাপ হওয়ার আসল কারণ, যে জীবন চলে যাচ্ছে, একটা করে দিন পার হয়ে যাচ্ছে আমার জীবন থেকে, সুস্থতা চলে যাচ্ছে, আর আমি আমার সুস্থ শরীর মনে শুধু নিজেকেই টেক কেয়ার করে যাচ্ছি। সকাল থেকে রাত পর্যন্ত শুধু নিজের ভালো খাবার, নিজের ভালো জায়গায় যাওয়া, নিজের আরেকটু উন্নতি হওয়া, নিজের টেক কেয়ার করা, এই করতে করতে আমার রাত হয়ে যায়, এই করতে করতে আবার সকাল শুরু হয়। তো তাহলে কি এই জন্য কি সৃষ্টিকর্তা পাঠিয়েছে, এই জন্য সৃষ্টিকর্তা আমাদেরকে এত ভালো রেখেছে? অবশ্যই না। সো তাহলে কি করা উচিত? আমাদের খেয়াল রাখা উচিত যে আমি আমার এই সুস্থতা দিয়ে, আমি আমার নলেজ দিয়ে, আমি আমার লেখাপড়া দিয়ে, আমি আমার সুস্থ চিন্তা দিয়ে আরেকজন মানুষকে কতটুকু হেল্প করতে পারলাম, আমার দ্বারা আমার চারপাশে মানুষের কতটুকু উপকার হলো, এই জিনিসটা খেয়াল করা উচিত। আর এটা করতে না পারলে মন খারাপ হওয়া উচিত। ঠিক আছে, তাহলে একটু মন খারাপ করি আর মন খারাপ থেকে বের হয়ে আসার জন্য চেষ্টা করি, সবাই অনুরোধ রইল সবার জন্য। ঠিক আছে, আমরা শিক্ষিত মানুষ যারা আমরা ইউটিউব চালাতে পারছি, যারা আমরা ভিডিওটা দেখতে পারছি, তাদের প্রতি আমার অনুরোধ যে আমার ভালো দিকগুলো যেন আমি ছড়িয়ে দিই চারপাশে, আমি যেন একটা মানুষের জীবনে হাসির কারণ হতে পারি, দুঃখ দুর্দশা থেকে মুক্তির কারণ হতে পারি, যেভাবেই হোক। ঠিক আছে, প্লিজ একটু করি সবাই।